আজকে সকাল থেকে মিডিয়া আমার বাবার সঙ্গে নোংরা গেম খেলছে, ওনার কোভিড নেগেটিভ রিপোর্ট আমার ফোনে আছে, আমি আমার স্ট্যাটাসে আপলোড করে দিচ্ছি, সব মিডিয়া বলে বেড়াচ্ছে ওনার কোভিড পজিটিভ হয়েছে। এবার পুলিশের কাছে নোটিশ গেছে, আচ্ছা সাধন পাড়ে তো কোভিড নেগেটিভ হয়ে গেছে, কোভিড পজিটিভ হয়েছে, এখানে কে আছে? তাহলে আমরা এখন বিজেপির দূত হয়ে যাই, আমার ইলেকশন এজেন্টকে তুলে নিয়ে এসছে। আশিস বাবুকে আমি নিজে আমার ফোনে জানিয়েছি, আমার কাছে প্রুফ আছে কি আপনি প্রশান্তকে টার্গেট করছেন। উনি বলেছেন প্রশান্ত কিছু করে না, ভালো ছেলে, আমার এই তো তাই প্রুফ রেখে দিয়েছি। আশিস বাবু বলেছে আজকে মানিকতলার ওসি বলার চেঞ্জ, মানিকতলার ওসি আমার মুখের উপর ফোনটা রেখে দেয়। আমি জিজ্ঞেস করছি কি বুঝি, পুরনো কেসে অ্যারেস্ট করেছে, তাহলে যখন ওরাই জানে না যে কি কেসে অ্যারেস্ট করেছে, তাহলে অ্যারেস্ট করলো কি করে? ওটা ভিডিওটা কিসের জন্য? মানিকতলা।